অনেকেই আমরা সেহরি খেতে চাই না অথবা ঘুম থেকে উঠে খেতে আমাদের অনেক কষ্ট হয়, এটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। সেহরির খাবারটা হওয়া উচিত আমাদের দুপুরের খাবারের মতো, একটু ভারী খাবার। সারাদিন যেহেতু এই খাবারের পরে আমরা আর কিছুই খাচ্ছি না, সরাসরি ইফতার, তো এই খাবারটা একটু ভারী এবং পুষ্টিকর হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। দুপুরের মতো করে আপনি সেহরির খাবারটা খেতে পারেন। এটা আপনার যে সমস্যায় থাকুক না কেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, অথবা ডায়াবেটিক রোগী থাকেন, অথবা কিডনি রোগী থাকেন, আপনারা সেহরির খাবারটা অবশ্যই দুপুরের খাবার মতো ভাত রাখতে পারেন। ভাতের পরিবর্তে লালাটা রুটি রাখতে পারেন, চিড়ামুড়িগুলোও রাখতে পারেন, অবশ্যই সাথে মাছ মাংস থাকবে, অথবা প্রোটিনের চাহিদার জন্য ডিম থাকতে পারে, টক দই থাকতে পারে, শাকসবজি পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খেতে হবে, নাহলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। শাকটা আমাদের শরীরে পানি ধরে রাখে, তাহলে রাতে শাক খাওয়াটা অত্যন্ত উপকারী। এছাড়া দেখা যায় অনেকেই আমরা খুব মানে রাতে উঠতে পারি না দেখে অনেক আগেই সেহরি করে ফেলি, এটাও শরীরের জন্য ভালো না, তখন ফাস্টিং টাইমটা অনেক বেশি হয়ে যায়, আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার প্রবণতা থাকে। তো স্বাভাবিক চেষ্টা করবেন একটু লেট, মানে যখন সেহরির টাইমটা 4:30-4:30 দিকে অথবা 3:30 দিকেই খাবারটা শেষ করে নিতে। আর অনেকেই খুবই কম পরিমাণে খান অথবা খান না, এক গ্লাস দুধ খেয়ে বা শুধু এক গ্লাস পানি খেয়েও রোজা রাখেন, এটা শরীরের জন্য একদমই ভালো না, এবং এটাতে আমাদের ডিহাইড্রেশনের প্রবণতা বাড়বে, ভিটামিনস মিনারেলসের অভাব থাকবে, শরীরে সারাদিন দুর্বলতা থাকবে, কর্মদমি থাকবো না। তো আমাদের সেহরি খাওয়াটা অত্যন্ত জরুরি এবং সেটা হেলদি হওয়াটাও অত্যন্ত জরুরি। যারা গর্ভবতী মা আছেন অবশ্যই আপনারা রোজা রাখতে পারেন, সেক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন প্রয়োজন। সেক্ষেত্রে দুই ধরনের প্রোটিন খুবই জরুরি থাকে, ইট মিনস প্লান্ট প্রোটিন, মানে ডাল বাদাম বিচি জাতীয় খাবারটাও যেমন জরুরি থাকে, অ্যানিমেল প্রোটিন ইট মিনস মাছ মাংস ডিম দুধটাও জরুরি থাকে। তো এইটা পূরণ রাখবেন, পানিটা পূরণ রাখবেন, পানি অত্যন্ত জরুরি আমাদের জন্য এই রোজার সময়ে। সেহের ইফতারি থেকে সেহরি পর্যন্ত আপনার অন্তত পক্ষে 8 থেকে 10 গ্লাস পানি যেন নিশ্চিত হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন। যদি আপনারা সেহরি ইফতারি থেকে রাত 10টার মধ্যে 2 লিটার পানি এবং সেহরির সময় আরও 1 লিটারের কাছাকাছি পানি পূরণ করেন, তাহলে পানি শূন্যতা হওয়ার প্রবণতা কম থাকবে। আর আপনারা অবশ্যই ভালো ইফতার করেন, সেহরি করেন, সুস্থ থাকেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।